তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি এবং তার রিপোর্ট এবারে চেয়ে পাঠালো স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেই রিপোর্টে চেয়ে পাঠালো খবর পিটিআই সূত্রে সন্দেশখালী থেকে বনগাজী ছবি আমরা দেখেছি তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছে ইডি আধিকারিকদের সেই বিষয়ে এবার রিপোর্টে চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খবর পিটিআই সূত্রে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে ইডি আধিকারিকদের এবং সেই বিষয়ে এবার রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কিছুদিন আগেই সন্দেশখালী যে ঘটনা আমরা দেখেছি রক্তাক্ত হতে হয়েছিল ইডি আধিকারিককে এবং সেই ঘটনায় সন্দেশখালী থেকে শুরু করে বনগা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছে ইডি আধিকারিকদের সেই ঘটনায় এবার রিপোর্ট চাইলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত শুক্রবারের যে ঘটনা সন্দেশখালী এবং রাতে যে বনগার ঘটনা যেখানে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের সেই ঘটনা এবার রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তল্লাশিতে গিয়ে আক্রান্ত এবার ইডি রিপোর্ট চাইলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সন্দেশখালী থেকে বনগা তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিককে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইলো এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আর এই পরিস্থিতিতেই কলকাতায় এসে পৌঁছলো ইডি ডিরেক্টর একদিকে যেখানে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিক সেই বিষয়ে রিপোর্ট চাইলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সন্দেশখালীর যে ছবি আমরা দেখেছি যেখানে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের সন্দেশখালী থেকে বনগার ছবি সেই তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিককে সেই বিষয়ে এবার রিপোর্ট চাইলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আর এই পরিস্থিতিতে এবার কলকাতায় এসে পৌঁছলো ইডি ডিরেক্টর আজ রাজভবনেও যান ইডির ডিরেক্টর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি শুক্রবার ঠিক কি ঘটেছিল সন্দেশখালীতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিককে সেই ছবি আপনাদেরকে দেখাবো বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা তাপস মণ্ডল নীলাদ্রি ঘোষ কুন্তল ঘোষের এবং নতুন আবেদন করতে হলে তাদের হাইকোর্টে পাঠাতে হবে নিম্ন আদালত তার বিচার করতে পারবে না এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে অর্থাৎ তাপস কুন্তল নীলাদ্রির বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছেন তিনি গত 18ই মে তাপস কুন্তল নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট পেশ এখনও চার্জ গঠন হয়নি নভেম্বর ডিসেম্বরে নিম্ন আদালতে এই তিনজনের বিভিন্ন আবেদন বিচারাধীন থাকায় চার্জ গঠন হয়নি 14ই জানুয়ারির আগেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট জানালো সিবিআই 11ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানি এ ব্যাপারে আমি আর কিছু বলবো না বিচার প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা তাপস মণ্ডল কুন্তল ঘোষ নীলাদ্রি ঘোষের নতুন আবেদন করে হাইকোর্টে পাঠাতে হবে নিম্ন আদালত তার বিচার করতে পারবে না এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অবিলম্বে তাপস কুন্তল নীলাদ্রির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি গত 18ই মে তাপস কুন্তল নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট পেশ এখনও চার্জ গঠন হয়নি নভেম্বর ডিসেম্বরে নিম্ন আদালতে এই তিনজনের বিভিন্ন আবেদন বিচারাধীন থাকায় চার্জ গঠন হয়নি 14ই জানুয়ারির আগেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট জানালো সিবিআই মামলার পরবর্তী শুনানি রয়েছে 11ই জানুয়ারি